চলুন আপনাদেরকে পোর্ট ব্লেয়ারে জঙ্গলি ঘাটের মাছ বাজারটা দেখিয়ে দিই। এই দেখুন সুরমাই, স্কুইড, এখানে রেড স্ন্যাপার রয়েছে। ইয়ে কিতনে কা রেড স্ন্যাপার? 250 রুপি। আর ককরি 240 কা। ভাবা যায় রেড স্ন্যাপার মাত্র 250 টাকা কিলো। বাজারটা কিন্তু তুলনামূলকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, যদি একটু ভিজা রয়েছে মেঝেটা, জল দিয়ে ওরা ধোয়াচ্ছে সেই জন্য। 23 কেজি ওজনের সুরমাই, এই মাছটার দাম হচ্ছে 250 টাকা পার কেজি। এবার 23 কেজির মাছ হিসেব করে দেখুন। এখানে সব দোকানদারই কিন্তু মহিলা, মহিলারাই এখানে মাছ বিক্রি করছেন। গুড মর্নিং, আজকে 24শে জানুয়ারি 2024, এখন বাজে সকাল 7:15। আমরা আজকে যাবো জলি বয়। এখান থেকে ওয়ান্ডুর বলে একটা জায়গা আছে 30 কিলোমিটার, সেখান অবধি যেতে হবে। তারপর সেখান থেকে শিপে করে জলি বয় আইল্যান্ড। মুস্তাফা সকালবেলা চলে এসেছে গাড়ি নিয়ে, আমরা ওয়ান্ডুর অবধি যাব মুস্তাফার গাড়িতে। এখান থেকে ওয়ান্ডুরের ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার, সময় লাগবে ওই 45 মিনিট মতো। ওয়ান্ডুর চাপার পথে আমরা দেখে নেব হামফ্রেগঞ্জের বলিদান বেদি। এখানকার ইতিহাস শুনলে আপনি কিন্তু চমকে যাবেন। আপনাদের আগের একটি পর্বে বলেছিলাম যে 1943-এর মাঝামাঝি থেকে 1945 অবধি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছিল জাপানের অধীনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। আপনাদের এটাও বলেছিলাম যে নেতাজি সুভাষচন্দ্র বসু 1943-এর 29শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর অবধি এসেছিলেন এই দ্বীপপুঞ্জে। কিন্তু 1944 সালের 30শে জানুয়ারি এখানে একটি নিদারুণ বেদনাদায়ক ঘটনা ঘটে, আর এই ঘটনাটা ঘটিয়েছিল জাপানি সৈন্যবাহিনী। জাপানি সৈন্যবাহিনী 44 জন ভারতীয়কে হত্যা করেছিল এই জায়গায়। 44 জন ভারতীয় যারা ছিলেন আইএনএর মেম্বার। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর আইএনএর মেম্বার, এবং সেই সঙ্গে ছিলেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের মেম্বার। তাদেরকে হত্যা করেছিল ব্রিটিশদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে। এইখানে এই 44 জন হতভাগ্যকে বুকের মধ্যে একটা কালো ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছিল। তারপর জাপানি সৈন্যবাহিনী সেই কালো ব্যাজ টার্গেট করে গুলি করে এবং 44 জন এইখানে প্রাণত্যাগ করেন, এবং তাদেরকে তারপরে বেয়নটের খোঁচা দিয়ে গর্তের মধ্যে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। এই ছিল ঘটনা এই জায়গায়। এখানে এখন একটি বলিদান বেদি তৈরি করা রয়েছে, বাইরে একটা মিউজিয়াম রয়েছে, সেখানে ওই 44 জনের ফটো রয়েছে এবং এই ইতিহাস লেখা রয়েছে। জাপানিরা এইখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ওই 2 বছর, যে 2 বছর তারা এখানে ছিলেন, তারা কিন্তু সাংঘাতিক অত্যাচার করেছিলেন, সেটাও ঐতিহাসিকভাবে সত্য এবং লিপিবদ্ধ। এই বলিদান বেদিতে নাম রয়েছে ওই 44 জন হতভাগ্যের। এই 44 জন ভারতীয় যারা ছিলেন আইএনএ এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সদস্য, তাদের ব্রিটিশদের হয়ে গুপ্তচরবৃত্তির সম্পূর্ণ মিথ্যে অভিযোগে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। জাপানি সেনাদের ভারতীয়দের ওপর অত্যাচারের নির্মম ইতিহাস হৃদয়কে ব্যথিত করে তোলে। ওয়ান্ডুরে যেখানে আমাদের রিপোর্ট করতে হবে জলি বয়ের জন্য, তার থেকে কিলোমিটারখানেক এগিয়েই এই ওয়ান্ডুর বিচ, এখানে আগে এলাম আমরা। এখন বাজে 8:13, 8:30-এর মধ্যে আমাদের রিপোর্টিং করতে হবে, খানিকটা সময় রয়েছে। দেখে নিন ওয়ান্ডুর বিচ। এই ওয়ান্ডুর বিচ ভালো রকমের ক্ষতিগ্রস্ত হয় সুনামির সময়। এই হলো টুরিস্ট ফেসিলিটেশন সেন্টার, এখানেই আমাদের রিপোর্ট করতে হবে। জলিবয় দ্বীপ ইন্দিরা গান্ধী মেরিন ন্যাশনাল পার্কের অন্তর্গত, তাই জলিবয় যাবার জন্য প্রয়োজন বন দপ্তরের পারমিট। যেটি লাগোয়া রয়েছে একটি মেরিন ইন্টারপ্রিটেশন সেন্টার, সেটিও দেখে নিতে পারেন। আচ্ছা, এবার আপনাদেরকে বলে দিই যে জলিবয় যাওয়ার টিকিট আপনারা কীভাবে কাটবেন আর এখানকার নিয়মকানুন। টিকিট কিন্তু আগের থেকে আপনাদের ফোনে বুক করে রাখতে হবে। আমি ফোন নম্বর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই ফোন নম্বরে ফোন করে আপনারা কতজন যাবেন এবং কোন তারিখে যাবেন সেটা ইনফর্ম করে দেবেন, সেই অনুসারে আপনাদের স্লট বুকিং থাকবে। আর যেদিন যাবেন সেদিন সকালবেলা 8:30-এর মধ্যে এখানে চলে আসতে হবে। এখানে এসে আপনারা
ফিজিক্যালি টিকিট পাবেন। টিকিটের মূল্য হচ্ছে 1800 টাকা পার হেড, এছাড়াও ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিট লাগবে, তার জন্য খরচ হচ্ছে 150 টাকা। আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু নিয়মকানুন খুব স্ট্রিক্ট, কোনো রকম কোনো প্লাস্টিক নিয়ে আপনারা জলি বয়ে যেতে পারবেন না, প্লাস্টিকের বোতলও অ্যালাউড নয়। তাহলে প্রশ্ন হচ্ছে জল কীভাবে নিয়ে যাবেন? জল নেওয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে, এনারা জলের বোতল ভাড়া দিচ্ছেন। আপনাদের কী করতে হবে, ওয়াটার বটলে করে জল নিয়ে আসতে হবে। যদি আপনার কাছে নন প্লাস্টিক জলের বোতল থাকে তাহলে ঠিক আছে, পাশেই জল কেনার জায়গা রয়েছে, সেখান থেকে জল কিনে নিন। কিনে নিয়ে এদের বোতলে জলটা ভরে নিন। নিয়ম হচ্ছে যে 200 টাকা আপনাকে ডিপোজিট রাখতে হবে, পরে যখন আপনারা এদের কাছে বোতলটা ফেরত দেবেন, এনাদের ওয়াটার বটল, তখন আপনাকে 195 টাকা ফেরত দেওয়া হবে। মানে ভাড়া হচ্ছে পার লিটার বোতলের জন্য 5 টাকা, এক একটা বোতলের ক্যাপাসিটি হচ্ছে 1 লিটার করে, যা এনারা ভাড়া দিচ্ছেন। আমাদের জলযানের নাম রয়্যাল সাফায়ার, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, ছোট্ট ছিমছাম এক লঞ্চ। এই জলযানে 50 জন ট্যুরিস্টের বসার ব্যবস্থা রয়েছে, ট্যুরিস্টদের সঙ্গে 4 জন ক্রুও থাকবেন। অনবোর্ড কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া হবে আমাদের, যাত্রার সময় কোনোভাবেই ডেকে যাবার অনুমতি নেই। তাই এই সুন্দর যাত্রাপথ বদ্ধ জায়গায় বসে জানালা দিয়েই উপভোগ করতে হবে আমাদের। ব্রেকফাস্টে আমাদের দেওয়া হয়েছিল একটা ভেজ স্যান্ডউইচ, বিস্কুট, কাপকেক আর রিয়ালের একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক। প্রথম নজরেই ছোট্ট দ্বীপ জলিবয়ের সাদা বালির বীচ আর জলের রং মন কেড়ে নিল। আমরা কিন্তু সাংঘাতিক লাকি, তার কারণ হচ্ছে 4 বছর পরে 2024 1 জানুয়ারি থেকে জলিবয় আবার ওপেন হয়েছে ট্যুরিস্টদের জন্য। 2019 থেকে 2023 31 ডিসেম্বর অবধি জলিবয় ট্যুরিস্টদের জন্য বন্ধ ছিল। আর একটা কথা, জলিবয় মেরিন লাইফের দিক দিয়ে ওয়ার্ল্ডের 3rd পজিশনে, ফার্স্ট হচ্ছে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ, সেকেন্ড হচ্ছে লাক্ষাদ্বীপ, আর 3rd হচ্ছে এই জলিবয়। জলিবয়ের কোরাল আর মেরিন লাইফ অপূর্ব সুন্দর, সারা বিশ্বে এই রকম সত্যিই কম দেখা যায়। 2004 সালে সুনামিতে অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল এই সৌন্দর্য, 20 বছরে জলিবয় অনেকটাই ফিরে পেয়েছে তার হারানো কোরাল আর মেরিন লাইফ। গ্লাস বটম বোটের খরচ হচ্ছে 1000 টাকা পার পার্সন। আমাদেরকে একটা ঝলক দেখানো হলো খালি নিচের কোরাল লাইফের, কিন্তু পুরো যদি এই গ্লাস বটম বোটে করে ঘুরতে হয় তাহলে 1000 টাকা পার পার্সন দিতে হবে। আমাদের যে টিকিট কেটেছি 1800 টাকা দিয়ে, তার মধ্যে শুধুমাত্র এই ঝলকটুকুই ইনক্লুডেড, তার বেশি নয়। অপূর্ব জলের রং এখানে, কোথাও সবুজ, কোথাও নীল, কোথাও হালকা নীল, নানা রকমের শেড। এই রকমের শেডের অনেকটা মিল আমরা খুঁজে পাচ্ছি রেড সিতে দেখা জলের রঙের সঙ্গে। যাই হোক, এখানে স্নর্কেলিং এখনও অনুমোদিত হয়নি, এখনও পারমিশন দেয়নি স্নর্কেলিংয়ের, তাই স্নর্কেলিং করা যাবে না। এখানে যদি স্নর্কেলিংয়ের পারমিশন দেয় তাহলে অবশ্যই এখানে স্নর্কেলিং করবেন। আর সুইমিং করা যাবে, কিন্তু এখানে এই রেস্ট্রিক্টেড জোনের মধ্যেই করা যাবে পারমিশন নিয়ে। সি লাইফ গার্ড রয়েছেন এখানে, লাইফ গার্ডদের পারমিশন নিয়ে এখানে নির্দিষ্ট জোনের ভেতরে করা যাবে। এখানে টয়লেটেরও সুবন্দোবস্ত রয়েছে, গাছের ছায়ায় বসার জায়গাও রয়েছে। এই জলিবয় বিষয়ে এসে সত্যি খুব ভালো লাগছে। আসলে এখানে আমাদের মতো পর্যটকদের উৎপাতটা কম আর কি, তুলনামূলকভাবে বিষটা খুব ফাঁকা এবং 4 বছর বন্ধ ছিল, যেটা শিবাজি বললো কিছুক্ষণ আগে। তার জন্যে এখানকার পরিবেশটা এখনও খুব সুন্দর, অনেকটাই আনটাচড ন্যাচারাল পরিবেশটা এখানে রয়ে গেছে। আর জলের কালারটাও এখানে অন্য জায়গার থেকে অনেক বেশি সুন্দর, খুব ক্লিয়ার, স্বচ্ছ দেখা যাচ্ছে আর কি। সেই জন্য এখনও পর্যন্ত যে কটা বীচ ঘুরলাম,
আমার সবথেকে কিন্তু ভালো লাগছে এখানে এসে, হইচই নেই, শান্ত একটা পরিবেশ, এখানে বসে অনেকটা সময় আপনি কাটাতে পারেন নিজের মতো করে। এবার আমরা একটু চুপ করি, তুই একটু চুপ কর, চলো করা যাক। এখানে মৌনং ব্রতং পালন করা উচিত একদম। আচ্ছা, আমি আমার ভাবলাম যে কাকে আবার কি বলে এসেছিস যে, না না কাউকে কিছু বলিনি, আচ্ছা চুপচাপ, আচ্ছা ঠিক আছে, একদম নিবিষ্ট মনে চোখ বন্ধ করে বসে থাকুন। তাহলে চলো একটু হঠযোগ সেরে নি, চলো। এই ভালো কথা, হঠযোগ মানে বোঝেন আপনারা। বলো বলো কেমন দেখলে একটু বলো, ক্যামেরায় বলো। খুব ভালো দেখেছি, কিন্তু স্নর্কেলিং এ বেটার, আর স্কুবা ডাইভিং তো অবভিয়াসলি বেটার। না এইখানে কোরালটা কেমন দেখলে? কোরাল খুব ভালো ছিল, ভীষণ ভালো ছিল। আর সি স্নেক দেখেছি, যেটা রেয়ার, দেখা যায় না সব সময়। ওকে, এবার আমরা যাচ্ছি গ্লাস বটম বোটে, দেখা যাক কি রকম মেরিন লাইফ দেখতে পাই আমরা। হ্যাঁ, আমাদের এই যে গাইড রতন, ও আমাদের বলেছে যদি ভালো না দেখা যায় তাহলে আমাদের পয়সা নাকিও ফিরিয়ে দেবে, দেখা যাক। বাকি কোরাল কা জন্ম হোগা, এ নেই রেগা তো জন্ম নেই হোগা। ফিশ ঘুম রে, সো বলতে গ্রুপার ফিশ, গ্রুপার, এদিকে সি ট্রি, এ যে হিল রা না সি ট্রি বলতে উসকো, কি বলতে হ্যায় জিগজ্যাগ জো হ্যায়, হ্যাঁ উসমে মোতি বনতে হ্যায়। আগে আগে ভিডিও মে আগে, ভিডিও মে আগে, কচড়া পড়তা হ্যায় না, শ্যাওলা 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 বলতে হাম লোগ। এ দেখেন সি অ্যানিমো, নেমো ফিশ কো দেখিয়ে, মুভমেন্ট দেখি ইসকা, ওয়াও, নেমো ফিশ, ও যো অরেঞ্জ আর হোয়াইট মে দিখ রা না, নেমো ফিশ হ্যায়, ইসকো ক্লোন ফিশ ভি বলতে, ক্লোন ফিশ, জো ফাউন্ডিং নেমো মুভি হ্যায় না, ইয়ে ফিশ কো লেকে বানা গয়া। আপ লোগ কো জ্যাদা জলদি দিখতা হ্যায়, হাম কাহাঁ 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 উড় জাতি হাম লোগ কো মালুম হ্যায়, হাম লোগ ধ্যান সে দেখতে হ্যায়, দেখো অরেঞ্জ কালার দিখ রা, অরেঞ্জ কালার, হ্যাঁ স্পঞ্জ কোরাল দেখি, ও ভি কালার দেখি ইসকা, হ্যাঁ ও ছোটা সে অরেঞ্জ। আর এই যে দেখতে হাম্বার্ড ফিশ, এই যে ব্ল্যাক কালার ফিশ বড়ি হলে দেখে না, হাম্বার্ড ফিশ বলতে, ওদিকে মুভমেন্ট দেখি উসকা, পানি কে সাথ মুভমেন্ট দেখি, ইতনা ও জব ইতনা উপর মে পানি মে, ইয়ে ইয়ার স্যার হোয়াইট আর ব্ল্যাক নেই, অরেঞ্জ আর হোয়াইট, অরেঞ্জ আর হোয়াইট হিল রে দেখতা নি, অরেঞ্জ আর হোয়াইট। আরে আমরা যখন সিওয়াক করেছিলাম তখন এগুলো অনেক দেখেছি, কিতনা হিল রে দেখি, মুভমেন্ট দেখি উসকা, হ্যাঁ দেখা আপ অদ্ভুত সুন্দর দেখা গেল কোরাল এখানে। জলি বয়
মানে সবার মুখে শুনেছিলাম যে সারা আন্দামানে সবচেয়ে ভালো মেরিন লাইফ দেখার জায়গা, কথাটা কিন্তু 100% সত্যি। নর্থ বে বা হ্যাভলকের এলিফ্যান্টা সেখানেও আমরা দেখেছি, কিন্তু সেগুলোর সঙ্গে এটা তুলনীয়ই না আর কি, মানে ওগুলোর থেকে অনেক গুণে ভালো আর কি এটা আর কি। আপনারা যদি আন্দামানে প্ল্যান করেন, চেষ্টা করবেন জলি বয় আসার, যেহেতু 6 মাস খোলা থাকে আর 6 মাস বন্ধ থাকে। এখন তো 1 জানুয়ারি খুলেছে, মোস্ট প্রবাবলি মার্চে বন্ধ করে দেবে। আমি আমাদের বোটম্যান যা বললো যে এটা খোলা থাকবে নভেম্বর থেকে মার্চ, নভেম্বর থেকে মে অবধি 6 মাস খোলা থাকবে। আচ্ছা, নভেম্বরের এন্ড থেকে তাহলে হবে। একটু খবর নিয়ে আসবেন, সেই মতো প্ল্যান করবেন। যদি এখানে আসেন তাহলে অবশ্যই গ্লাস বটম বোট বা যদি স্নরকেলিং চালু হয়ে যায় তাহলে সেটা অবশ্যই করবেন। মানে স্নরকেলিং এখানে একটা অসাধারণ অভিজ্ঞতা হবে, এই বিষয়ে কোনো সন্দেহই নেই আর কি। ইয়েস, যদি এরা অনুমতি দিয়ে দেয়, এখন তো অনুমতি নেই, আর এখানে ক্রোকোডাইল রয়েছে সেই জন্যই এখন স্নরকেলিং এর অনুমতি দিচ্ছে না, মানে একটু ইনস্পেকশন করে তারপরে অনুমতিটা হয়তো হয়ে যাবে 1-2 মাসের মধ্যে, মানে 100% রেকমেন্ডেড জলি বয়। এখন 12:38 আমরা রওনা দিচ্ছি আবার ওয়ান ডুর জন্য, ডাকছে আমাদের। দারুণ দারুণ অভিজ্ঞতা হলো। ফিরে এলাম ওয়ান্ডুরে। ওয়ান্ডুরে জেটির পাশেই জলি বয় রেস্তোরাঁর কথা আগেই শুনেছিলাম। নদিয়ার বাঙালি দম্পতি পরিবার নিয়ে চালান এই রেস্তোরাঁ, এখানেই আজ লাঞ্চ করব আমরা। খোঁজ করতেই জানা গেল এক বড়সড় টুনা মাছ রয়েছে মেনুতে, সেই সাথে ককারি মাছ। এখানকার কাঁকড়াও নাকি দুর্দান্ত, কিন্তু আজকে নেই, টুনা আর ককারি ফ্রাই দিয়ে লাঞ্চ ভালোই জমবে আমাদের। ডাল ভাত দু রকমের তরকারি আর পাঁপড় ভাজা তো দিয়েইছে, সেই সঙ্গে আমরা নিয়েছি চন্দা ককারি এই মাছটা, আর টুনা মাছ দুটো মাছই বেশ সুস্বাদু মনে হচ্ছে, পুরো ডোবা তেলে ভাজা আর কি। ফাটাফাটি বা দুটোই ভালো হবে, একদম ডোবা তেলে ভাজা। টুনাটা বেশি ভালো, টুনাটা তুই আগেও খেয়েছিস কাজী, এটা তো আর নতুন ব্যাপার না। টুনাটা বেশি ভালো। এখানে এলে এই ওয়ান্ডুরে এই হোটেলটা খুব পপুলার, জলি বয় হোটেল, জলি বয় রেস্টুরেন্ট। যাওয়ার আগে অর্ডার দিয়ে যাবেন, তাহলে ওরা ঠিকঠাক মতো প্রিপারেশান করে রাখবে। আর একটা কথা বলে দিই, এদের এখানে কাঁকড়াও পাওয়া যায়, এবং আপনারা যদি বাঙালি স্টাইলে কাঁকড়া রান্না করতে বলেন তাও ওরা রান্না করে রাখবে। যাওয়ার আগে বলে গেলে ওদের পক্ষে একটু সুবিধাজনক হবে, তবে কাঁকড়া সব দিন থাকে না, আজকে যেমনি কাঁকড়া নেই। পরের দিন 25 জানুয়ারি ছিল পোর্ট প্লেয়ারে আমাদের শেষ দিন। আজই বিকেলে ফ্লাইট ধরে ফিরব কলকাতায়। সকালে হোটেল থেকে চেক আউট করে প্রথমে চলে গেলাম নেভাল মেরিন মিউজিয়াম সমুদ্রিকায়। এখানে টিকিট হচ্ছে বাচ্চাদের 25 টাকা, বড়দের 50 টাকা, আর অডিও গাইড সিস্টেম আছে, সেটা নিলে পরে 100 টাকা, সেটা অপশনাল, ক্যামেরার জন্য কোনো এক্সট্রা চার্জ নেই। ঢুকেই ডান দিকে একটা অতিকায় ব্লু হোয়েলের স্কেলিটন দেখতে পাবেন, আর গার্ডেনের মধ্যে ডিসপ্লেতে রয়েছে নৌবাহিনীর বিভিন্ন কামান আর মিসাইল। মিউজিয়ামের ভেতরে রয়েছে আন্দামানের ব্রিফ হিস্ট্রি, সেই সাথে একটা অ্যাকোয়ারিয়াম ঘর আর বিভিন্ন মেরিন লাইফের জীবাশ্ম রাখা রয়েছে। আর আমার ভিডিও দেখিস, রোজ দেখিস, থ্যাংক ইউ সো মাচ। কোন ক্লাস? হ্যাঁ, ড্যাফোডিলে কোন ক্লাস? 4, ও ক্লাস 4 ড্যাফোডিল, এক্সেলেন্ট। কোন নগরের বাসিন্দা অস্মিত? থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমরা গিয়েছিলাম পোর্ট ব্লেয়ারের অ্যানথ্রোপলজিক্যাল মিউজিয়ামে। পোর্ট ব্লেয়ারে এলে এই অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়ামটা অবশ্যই দেখবেন। পোর্ট ব্লেয়ারে অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই মিউজিয়ামটা অসাধারণ। এখানে ভেতরে ক্যামেরা কোনোভাবেই অ্যালাউড না, মোবাইল ফোন দিয়েও শ্যুট করা যায় না, সেই জন্য আমি আপনাদের দেখাতে পাচ্ছি না। কিন্তু মিউজিয়ামে আন্দামান নিকোবরের বিভিন্ন উপজাতির তাদের জীবনযাত্রা ছবি সহ তথ্য সহ তুলে ধরা হয়েছে। পোর্ট ব্লেয়ারে এলে এটা অবশ্যই দেখবেন। আর এখানে টিকিটের মূল্য বলে দিই, 20 টাকা হচ্ছে বড়দের, স্টুডেন্টদের জন্য 10 টাকা, আর বিদেশিদের জন্য 150 টাকা। পোর্ট ব্লেয়ারে বাঙালিদের খাওয়া দাওয়ার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে আদি বাঙালি হোটেল, আমরা এখন সেখানেই আছি আর এখানেই আজকে লাঞ্চ করব।
এই হচ্ছে ভেজ স্পেশাল থালি আদি বাঙালি হোটেলের। ভাত, ডাল, আলু ভাজা, আমের চাটনি, আলু ফুলকপির তরকারি। এটা কিসের তরকারি? এটা শিম আছে, কুমড়ো আছে, মিক্সড ভেজ। এই হচ্ছে আদি বাঙালি হোটেলের স্পেশাল ভেজ থালি, যার মূল্য হচ্ছে 150 টাকা। এটা হচ্ছে মায়া মাছ, সমুদ্রের মোরলা। আমি দেখাচ্ছি ছোট ছোট মাছ, এই যে সমুদ্রের মোরলা, মায়া মাছের ঝাল চচ্চড়ি, মায়া মাছের ঝাল চচ্চড়ি, এই যে। আমরা এর সঙ্গে নিয়েছি মাটন। এখানে অনেক দিন ধরে আমরা মাছ খেতে খেতে একদম ক্লান্ত হয়ে গেছি। প্রচুর বিভিন্ন রকমের মাছ খেয়েছি আমরা আন্দামানে আসার পর থেকে, মাংস প্রায় খাইনি। তো আজকে আমরা মাটন খাচ্ছি। এই হচ্ছে মাটন, ছোট ছোট মাটন মশলা, ছোট ছোট পিস। কিন্তু শাকের রিপোর্টটা বেশ ভালো বলেছে, দুর্দান্ত। ভালোই করেছে শাক। যখন মাটন থাকে না তখন শুধু মাটনের দিকে সব কিছু আকর্ষণ চলে যায়, মাটন থাকলে আর এই বাদবাকিগুলো ইচ্ছে করে না। তবু আলু ফুলকপিটা একটু চেখে দেখি, ডাল আজকে আমি আর খাবো না। পোতলা মাছ না, আমাদের মোরলা যেরকম হয় সেরকমটা না, তাই তো? সেরকমটা নয়, সমুদ্রের মোরলা, সমুদ্রের মোরলা টেস্টটা অতটা নয়। আগে গন্ধ আছে, যে গন্ধটা শুটকি মাছের বাজারে ঢুকলে পাওয়া যায় না। পোতলা মাছের দাম হচ্ছে 110 টাকা, আর মাটনের দাম হচ্ছে 200 টাকা পার প্লেট। আমি আর বেশি এদিক ওদিক না করে মাটনে চলে এসেছি। ঝোলটা কিন্তু হেভি, মাটন সুসিদ্ধ, হালকা ঝাল, বেশ ভালো করেছে। এই ছিল আমাদের আন্দামান বেড়ানোর অন্তিম পর্ব। খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন জায়গার নতুন গল্প নিয়ে, সঙ্গে থাকুন। আমি শিবাজি। আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।